إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله عز وجل وراقبوه في السر والعلن واعلموا أن الله عز وجل شرع لكم أمورا ونهاكم عن أمور فمن ابتدع أو عمل بالبدع لا يقبل منه شيئا ومن عمل بالسنة وبالشريعة قبل منه أعماله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উচ্চারণ সবসময় এই মিম্বরে শুনে থাকি যে ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী, বিশুদ্ধ বাণী, সত্য বাণী হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর সে উত্তম সত্য বাণীর আর কেউ, সত্য বাণী বলার মতো আর কেউ নেই, আল্লাহ তাআলা নিজে তা বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, অন্য হাদিসে বলেছেন, ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী, সবচেয়ে কল্যাণকর বাণী, সবচেয়ে সত্য বাণী, সবচেয়ে বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথায় কোথায় পাওয়া যাবে? কোরআনে কারিমে। আল্লাহর কথায় পাওয়া যাবে হাদিসে কুদসিতে। আল্লাহর কথা পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরেও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দুনিয়ার বুকে বহু মানুষ আজ আদর্শের ফেরিওয়ালা হয়েছে, এক একজন এক এক রকমের আদর্শ নিয়ে আসছে, কারো 13 দফা, কারো 19 দফা, কারো 20 দফা, কারো বা বিভিন্ন রকমের গ্রন্থ লিখে ফেলেছে, কেউ বিভিন্ন রকমের জিনিস লিখে দুনিয়া ভর্তি করে দিয়েছে, সবুজ বই, হলুদ বই, লাল বই, কোনো অভাব নেই। কিন্তু এসবই হচ্ছে পদভ্রষ্টতা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী কোনো কিছু হলে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এবং সেটা মানবতার কোনো মুক্তি নিয়ে আসতে পারে না। মানবতার কল্যাণ যদি কিছু থাকে তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে। এই জন্য প্রত্যেকটি ইমাম খতিব কী বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শিখিয়ে দিয়েছেন। তিনি এই যে উত্তম খুতবাতুল হাজা যাকে বলা হয়, প্রয়োজনের খুতবা, এই খুতবাটি তিনি নিজে দিতেন এবং সাহাবায়ে কেরাম দিতেন। প্রয়োজনের সময়ে খুতবাতুল হাজা দেওয়াটাই হচ্ছে নিয়ম। এর মাধ্যমে প্রথমেই আল্লাহর কোরআন বিরোধী কোনো যা কিছু হবে সবকে অস্বীকার করা হয়েছে। দ্বিতীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী কিছু হলে তা পরিত্যাগ করতে বলা হয়েছে।
বলা হয়েছে ফাইন ওয়াইন খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি গ্রন্থ লিখেছেন এই বিষয়ের উপরে, নাম দিয়েছেন জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ, উত্তম বান্দাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর সৃষ্টির শুরু থেকে যত মানুষ এসেছে সবার মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম ব্যক্তির অনুসরণ না করে যারা অধমের অনুসরণ করবে তাদের মধ্যে পদভ্রষ্টতা অবশ্যই পাবেন, তাদের মধ্যে পদভ্রষ্টতার বীজ আপনি খুঁজে পাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোনো ভাষণের আগে এই বক্তব্যটি দিতেন যে ফাইন্না খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ। এই আদর্শ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে সেই ব্যক্তি পদভ্রষ্টতা থাকা পদভ্রষ্টতা ছাড়া আর কিছুই নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন ইন্না কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটি উম্মতে জান্নাতে প্রবেশ করবে তবে যারা অস্বীকার করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। ক্বিলা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো যে কারা অস্বীকার করবে আল্লাহ রাসূল? ক্বালা মান আতাআনী দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি দাখালাল নার, আর যে আমার অবাধ্য হবে ফাকাত আবা, সে অস্বীকার করলো, অবাধ্যতা অর্থে অস্বীকার করা, এবং সে জাহান্নামে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তা নিজে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ যে ব্যক্তি গ্রহণ না করে অধম গ্রহণ করবে তার জীবনে পদভ্রষ্ট ছাড়া পদভ্রষ্ট ছাড়া কিছুই পাওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি হাদিসে এই পদভ্রষ্টতা, এই দলালা, এই বেদাত, এই মহদাস জিনিস থেকে মানুষকে সাবধান করেছেন। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত যে জিনিসটি আমরা তুলতে চাই তা হচ্ছে বেদাত কী জিনিস, কেন সেটা বেদাত নামকরণ করা হলো। বেদাতটা বোঝার জন্য শব্দগত অর্থ আমরা আগে বুঝে নিই। বাদা অর্থ হচ্ছে যেই কোনো জিনিস নতুন করে আগে হয়নি নতুন করে তৈরি হয়েছে, যেই কোনো জিনিস আগে ছিল না নতুন সেটার অস্তিত্ব এসেছে সেটাকে বলা হয় বেদা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে হে নবী আপনি বলে দিন কুল মা কুনতু বিদআ মিনার রাসূল, হে নবী আপনি বলে দিন যে আমি রাসূলদের মধ্যে নতুন নই, অর্থাৎ আমার আগে অনেক রাসূল গত হয়েছেন। যদি নতুন কিছু নিয়ে আসতো তখন সবাই বলতে পারত যে আপনার পূর্বে যারা এসেছে তারা তো কেউ এই কথাটি বলেনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন নূহ থেকে শুরু করে মুহাম্মাদুর নূহ থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকেই একটি কথাই বলেছেন মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমাদের একমাত্র আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তোমরা একমাত্র তারই ইবাদত করো, উবুদুল্লাহ একমাত্র তারই ইবাদত করো। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোনো রাসূল নন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলির রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কিছুই নন শুধু একজন রাসূল, তার পূর্বেও আরও রাসূল গত হয়েছেন। এর অর্থ হচ্ছে নতুন নন, তিনি পূর্বের সাথে তার মিল আছে, ধারাবাহিকতা রয়েছে, পূর্বে যারা কথা বলেছে তাদের কথা পুনর্ব্যক্ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম হতে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের দাবি ও তাদের কর্ম একরকম ছিল। এই জন্য তিনি বেদা আমিনের রসুল, নতুন কোনো বানানো রসুল নন। এই জন্য বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুনভাবে সৃষ্ট, নবসৃষ্টকে বলা হয় বেদাত। এটা হচ্ছে তার লোগাবি অর্থ, অভিধানিক অর্থ, এটা হচ্ছে তার অভিধানিক অর্থ, অর্থাৎ আপনি ডিকশনারি খুললে সেটাই পাবেন আরবি ডিকশনারিতে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যখন তিনি সমস্ত মুসলিমকে তখনকার সময় মদিনার মানুষদেরকে যখন মসজিদে নবীতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর অধীন করে তিনি সালাতুত তারাবিতে তিনি দাঁড় করিয়ে দিলেন, তখন দেখতে খুব সুন্দর লাগলো, তখন তিনি বলেছিলেন নিয়মাতুল বিদআতু হাদিহি,
কত সুন্দর না বেদাত হয়েছে এটা, কিন্তু এটা বেদাত নয়, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে তিন দিন সেটা করেছেন, চতুর্থ দিন তিনি সেটা করতে বের হননি, উম্মতের উপরে কঠিন হয়ে যাবে মনে করে। তাহলে উমর রাদিয়াল্লাহু কেন বলেন বেদাত? কারণ এইভাবে আবু বকরের সময় ছিল না, তিনি সেটাকে প্রবর্তন করেছেন বলেই লোগাবি অর্থে, আবিধানিক অর্থে তিনি সেটাকে বেদাত বলেছেন, শরীয়তগত অর্থে নয়। অনেকে এটা দিয়ে দলিল দিয়ে বিভ্রান্ত করতে পারে আপনাকে, এই জন্য আপনাকে জানা সেটা দরকার যে উমর রাদিয়াল্লাহু যে শব্দটি বলেছেন তা কোনো কোরআনে এরকম শব্দ আসছে, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে আবিধানিক অর্থে বেদাত, শরীয় অর্থে বেদাত নয়। এই জন্য আবিধানিক অর্থে বেদাতের ক্ষেত্রেও আমরা দেখতে পাই ইমামদের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে, তিনি বেদাতকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন, বলেছেন কোনো কোনো বেদাত ওয়াজেব, কোনো কোনো বেদাত হারাম, কোনো কোনো বেদাত মুস্তাহাব, এগুলি বলেছেন সেগুলি সবই হচ্ছে আবিধানিক অর্থে, শরাই অর্থে কোনো বেদাতকে ওয়াজিব বলার সুযোগ নাই, শরাই অর্থে কোনো বেদাতকে সুন্নত বলার সুযোগ নাই বা গ্রহণযোগ্য বলার সুযোগ নাই। কারণ বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেদাত এই প্রত্যেকটি বেদাতই পথভ্রষ্টতা। তাহলে ইমামদের কখনো কখনো যারাই বেদাতকে ভাগ করেছেন তাদের এই বেদাত ভাগ মূলত শব্দগত বেদাতের ভাগ করেছেন, সেটা কোনো শরীয়ত বেদাতের ভাগ তারা করেননি। এই বিষয়টি আপনাদের জানা না থাকলে যেই কোনো সময় বেদাতীরা আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, এই জন্য বিষয়টি আমাদের জানা দরকার। বেদাতের আরেক শব্দ অর্থ হচ্ছে যে কোনো জিনিস ক্লান্তিতে নিয়ে যাওয়া, ক্লান্ত হতে হতে মানুষ যখন বা উট যখন বসে যায় তখন বলা হয় আবদা আর রাজুল অথবা আবদা আল ইবিল, ইবিল বা উটটি কষ্টদায়ক জিনিসে পতিত হয়েছে, কষ্টে বদনি পতিত হয়েছে। দুটি অর্থেই বেদাত হচ্ছে নতুনভাবে পড়া, কারণ আগে ভালো ছিল পরে অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্ট হওয়ার নামই হচ্ছে বেদাত, এটা হচ্ছে লোগাবি অর্থে। শরীয় অর্থে কি, শরীয়তে অর্থ কি, অর্থাৎ আবিধানিক অর্থ আমরা বুঝলাম যে নতুন কিছু হওয়া। শরীয়তে বেদাত কাকে বলে, শরীয়তে বেদাত বলে কাকে তা জানার জন্য আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসকে আমরা পড়ে নেই যেগুলোর অধীন সেটার বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লম্বা সময় বক্তৃতা করলেন, লম্বা সময়, এমনকি সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে মনে হয় যেন বিদায় নসিহত করছেন, আপনি আমাদেরকে এমন কিছু জানিয়ে দিন পরবর্তী সময়ে আমরা যেন পদভ্রষ্ট না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা যাবতীয় নব আবিষ্কৃত জিনিস থেকে দূরে থাকবে, কারণ প্রত্যেকটি মুহদাস নব্যভাবে নতুনভাবে আবিষ্কৃত জিনিসে বেদাত, আর প্রত্যেকটি বেদাতেই পদভ্রষ্টতা। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আমরা তার সংজ্ঞার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা ইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে বিশুদ্ধ বাণী হচ্ছে, বিশুদ্ধ কথা হচ্ছে আল্লাহর কিতাব। ও আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ। ওয়া শারাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট যে কর্ম তা হচ্ছে মুহদাস, তা হচ্ছে মানুষ নতুনভাবে আবিষ্কৃত জিনিসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নিকৃষ্টতম জিনিস, নিকৃষ্টতম জিনিস বলা হয়েছে, অর্থাৎ এর চেয়ে নিকৃষ্ট জিনিস আর হতে পারে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কুল্লা মুহদাসাতিন দালালা, প্রত্যেকটি মুহদাসি বেদাত, আর প্রত্যেকটি বেদাতি দালালা, আর প্রত্যেকটি দালালাই জাহান্নামে যাবে। প্রত্যেকটি মুহদাস নতুন জিনিসেই পদভ্রষ্টতা, আর প্রত্যেকটি নতুন এই পদভ্রষ্টতাই জাহান্নামে যাবে, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তিনি পরিপূর্ণভাবে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রহমাহুল্লাহ তিনি কুল্লা মুহদাসাতিন বেদা পর্যন্ত বর্ণনা করেছেন, এর অর্থ হচ্ছে হাদিসটি বিশুদ্ধ, সহি সনদে বর্ণিত হয়েছে, প্রত্যেকটি অংশই সহি সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করে গেছেন, ওসিয়ত করে গেছেন, বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার আদর্শকে ধরে রাখো, ওয়া সুন্নাতাল
খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খলিফায়ে রাশেদ হেদায়েত প্রাপ্ত যাদের, তাদের তাদের সুন্নতকে তোমরা ধরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আমাদেরকে এই বিষয়টি নির্দেশনা দিয়ে গেছেন। তারা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের যে সমস্ত নিয়ম পদ্ধতি তারা প্রবর্তন করেছেন সেগুলি বিদআতের অন্তর্ভুক্ত হবে না। এরপরে যত কিছু হবে সবই যদি শরীয়তের কোন নিয়মের ভিতরে না পড়ে সবই বিদআতের ভিতরে, বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে মূলনীতি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই মূলনীতির বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, মান হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দ। যে কেউ আমাদের এই দিনের ভিতরে এমন কিছু প্রবর্তন ঘটাবে, এমন কিছু নব উন্মেষ ঘটাবে, নতুনভাবে নিয়ে আসবে যা এর ভিতরে নেই, তা তার উপর নিক্ষিপ্ত হবে, তা তার উপর নিক্ষিপ্ত হবে, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এর অর্থ হচ্ছে নতুন করে কেউ কিছু বানালে সেটা গ্রহণ করা যাবে না। অনুরূপভাবে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দ। যে কেউ এমন কোন আমল করবে যার উপর আমাদের কোনো দিক নির্দেশনা নেই, তার উপরে নিক্ষিপ্ত হবে। প্রথম হাদিসে বলা হয়েছে মানে আহদাসা, কেউ নতুন কিছু করবে, কিন্তু দ্বিতীয় হাদিসে বলা হচ্ছে আমেলা, নতুন করে না আমলের ক্ষেত্রে ভুল করেছে তাও বেদাত হবে। অর্থাৎ নতুন করে না বানালেও কেউ বানিয়েছে তার দেখা দেখি আমল করলে সেটাও বেদাত হবে, আর নতুন যে বানিয়েছে সেও বেদাত করলো। দুই ধরনের জিনিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্নতকে বেঁধে দিয়েছেন এবং বেদাত থেকে আমাদেরকে সাবধান করেছেন। তাহলে বোঝা গেল যে তিনটি জিনিস আবশ্যক বেদাত হওয়ার জন্য। একটি হচ্ছে নতুন, যেটা নতুন ঘটেছে এটা শরীয়তে নেই। দ্বিতীয়টা হচ্ছে এইটাকে দ্বীনের দিকে সম্পর্কযুক্ত করতে হবে, দ্বীনের বাইরে কোনো কিছুকে বেদাত বলা যাবে না। অনেক মানুষ আছে দেখা যায় যখনই আমরা বেদাতের কথা বলি তখন বলে যে আপনার ভাত খাওয়া অত বেদাত, রসুল তো ভাত খায়নি, কিন্তু উনি জানে না যে এটা দ্বীনের অংশ নয়। অনেকে বলে যে আপনি বিমানে চড়ে হজে গেছেন অত বেদাত, অথচ বিমানে চড়া কি দ্বীনের অংশ নাকি? এটা দ্বীনের অংশ নয়। তাহলে এই মানুষগুলো এমন জিনিস কেন বলে যে জিনিসগুলো তারা নিজেরা ভালো করে জানে যে এটা বেদাতের অন্তর্ভুক্ত নয়, কারণ দ্বীনের ভিতরে নয়। বেদাত শুধু দ্বীনের ভিতরে হয়, তথাকথিত বেদাত ফিদ্দিন লিদ্দিন বলতে কোনো কিছু নেই, সেটা শরীয়ত গ্রহণ করে না। এই জন্য বেদাত দ্বীনের ভিতরে, যারাই দ্বীনের ভিতরে সামান্যতম জিনিস বাড়াবে বা কমাবে তারা বেদাতকারী অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত উদাহরণ অনেক সময় দিয়ে থাকে, বলে যে এই যে ফ্যান ঘুরতেছে আপনার মাথার উপর অথবা আপনার মোবাইলে কথা বলতেছেন এটাও তো বেদাত। আরে এটা তো বেদাত বাবা, এটা দিনের অংশ নয়, কেউ এটা কোনোদিন দিনের অংশ বলে নাই, এবং দিনের দিকে না সম্পর্কযুক্ত করলে তখন আবার এটা বেদাত হয়ে যাবে। যদি মনে করা হয় যে ফ্যান চালানোর মধ্যে 10 নেকি হবে তখন কিন্তু এটা বেদাত হয়ে যাবে, কারণ তখন সেটা দিনের ভিতরে ঢুকানো হয়েছে। তাহলে বোঝা গেল যেটা দিনের ভিতরে নয় এটা দিয়ে উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভিতরে যেটা আছে সেটাকে দিয়ে সেটাই শুধুমাত্র বেদাতের ভিতরে পড়ে। প্রথমে বলেছি নতুন হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে দিনের ভিতরে হতে হবে, দিনের বাইরের জিনিসের ব্যাপারে শরীয়ত বিরোধী না হলে সেটাকে আমরা হালাল হারামের যিনি মাসালার ভিতরে ঢুকিয়ে দেই সেখানে বেদাত আসে না। আপনি বিল্ডিং কি পাকা করে বানাবেন না সোজা করে বানাবেন এটা বেদাতের ভিতরে পড়ে না, কারণ বিল্ডিং তো দিনের অংশ নয়। কিন্তু যদি মনে করেন বাঁকা করে বানালে 10 নেকি হবে বা 20 নেকি হবে তখন বেদাত হয়ে যাবে। আর যদি অনুরূপভাবে যদি আপনি এমনভাবে বিল্ডিং উঁচু করেন পাশের ব্যক্তির পর্দার খেলাফ হয় তাহলে সেটাও গুণের ভিতরে পড়বে। আপনি অথবা যদি বিল্ডিংয়ের মধ্যে পাশের ব্যক্তিকে যদি কোনো আপনি প্যারে গাড়তে না দেন সেটাও গুণের ভিতরে পড়বে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা বিরোধী হবে। কিন্তু তাই বলে এটা বেদাত হবে না, গুণার ভিতরে পড়ে। বেদাত এবং গুণার মধ্যে পার্থক্য আছে, সব সমস্ত গুণায় বেদাত নয় কিন্তু সমস্ত বেদাতে গুণার অন্তর্ভুক্ত, সমস্ত বেদাতের মধ্যে গুণা রয়েছে। সুতরাং বেদাত এবং গুণার মধ্যে পার্থক্য করা জরুরি। দুনিয়ার ব্যাপারে গুণা হয়, কুফুরি হয়ে যেতে পারে, কিন্তু শিরক হয়ে যেতে পারে দুনিয়ার কর্মকাণ্ডে, কিন্তু দ্বীনের মধ্যে বেদাত হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিরোধী যা হবে তা বেদাত হবে, তা অগ্রহণযোগ্য হবে এবং তা তার উপর নিক্ষিপ্ত হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিন নম্বর শর্ত হচ্ছে বেদাত হওয়ার জন্য, তা হচ্ছে শরীয়তের কোনো মৌলিক নীতিমালার অধীন হতে পারবে না। শরীয়ত মৌলিক নীতিমালা কি? মসজিদ বানিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তার মসজিদে কোনো ইটের ছাদ ছিল না, বর্তমানে আমরা লোহার ছাদ দিচ্ছি।
এখন যদি কেউ বলে ঢাকাতে একটি বিরাট গোষ্ঠী আছে যারা খেজুর পাতার মসজিদ বা নিজের বাড়ি কিন্তু সুন্দর, নিজেদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি কিন্তু এরকমই খেজুর পাতারই ছিল, সেটা তারা খেয়াল করে সেটা কি এটা সেটা অনুসরণ করে না, কিন্তু মসজিদ বানাবে তারা মসজিদ বানায় খেজুর পাতার খেজুরের ইয়া দিয়ে, মনে করেন সারা দুনিয়ার খেজুর গাছগুলো সব কেটে ফেলা দরকার মসজিদ বানানোর জন্য, এই জাতীয় জিনিস তারা মনে করছে যে এটা বুঝি অনুসরণযোগ্য বেদাতের জন্য, না এটা বেদাতের সাথে সম্পৃক্ততা নেই, আসলে দিন আসলে অমুক ওই সময়ে সুযোগ ছিল একটুকু একটুকু রসুল্লাহ সাল্লাম বানিয়েছেন, দিনের মূলনীতির ভিতরে আছে এটা যে রসুল বানিয়েছেন, তখন ছিল গাছ দিয়ে বানানো, তখন ছিল ইট দিয়ে বানানো সুন্দর করে অথবা মাটি দিয়ে সুন্দর করে বানানো, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে বানিয়েছেন যখন মদিনাতে, তখন এরপরে যখন ইট দিয়ে বানানো অবস্থার সৃষ্টি হয়েছে তিনি সুন্দর করে সেটাকে সেরকম ইট দিয়ে তখনকার সময় যা ছিল সেটা দিয়ে তিনি বানিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে এইটা এই হিসাবে বেদাতের জায়গা না, যে আসলে আমের ভিতরে পড়বে, মৌলিক নীতিমালার ভিতরে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ দোতলা ছিল না, আজকে আমরা দোতলায় খুতবা দিচ্ছি, এটা কি বেদাত হবে? কখনো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই পরিবেশ এটা সেই সুযোগ ছিল না বলে তিনি করেননি, কারণ তিনি মসজিদকে সুন্দর করতে বলেছেন, মসজিদ নির্মাণ করেছেন নিজ হাতে, সাহাবায়ে কেরাম তিনি মসজিদ বানিয়েছেন এবং তিনি মসজিদ বানানোর সওয়াব বর্ণনা করেছেন, এর অর্থ হচ্ছে মূল আসলে আম সাধারণ মূলনীতি হচ্ছে যে এটা শরীয়তে চাচ্ছে, এটা শরীয়তের চাহিদাকে মূল্যায়ন করা, এটা বেদাতের ভিতরে পড়বে না, সুতরাং তিনটি জিনিসকে বেদাত হওয়ার জন্য মনে রাখতে হবে, একটা হচ্ছে নতুন, দ্বিতীয় হচ্ছে দিনের ভিতরে হতে হবে জিনিসটা, নতুন হলে বেদাত হবে, দিনের ভিতরে হলে বেদাত হবে, আর শরীয়তের মূলনীতির বিরোধী হলে বেদাত হবে, অর্থাৎ যদি নতুন না হয় অথবা যদি দিনের বাইরে হয় অথবা যদি মূলনীতির ভিতরে থাকে তাহলে সেটা কখনো বেদাত হবে না, তাহলে বেদাতগুলিকে আমাদেরকে চিনে রাখতে হবে এবং শর্তগুলিও জানতে হবে, এই তিনটি শর্তকে তার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে নিয়েছি, এই তিনটি শর্তকে আমাদের ভালো করে বুঝতে হবে, এই জন্য বেদাত অর্থই হচ্ছে এই সংজ্ঞার অর্থ এটা বলা হয় তারিকাতুন মুখতারাতুন ফিদ্দিন, দিনের মধ্যে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা, দিনের মধ্যে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা, তোদাহি বিহার সারাইয়া শরীয়ত প্রবর্তনের কাছাকাছি নিয়ে যাওয়া, যেটা আমি নতুন করে চালু করে দিলাম এরকম প্রবর্তন করে দেয়া, আর তিন নম্বর হচ্ছে লাইসা লাহু আসলুন ফি শারাই, শরীয়তে এর কোনো মূলনীতি নেই, তাহলে তিনটি শব্দ আমরা পাচ্ছি, একটি হচ্ছে তারিকাতুল মুখতারাতুল ফিদ্দিন, দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত জিনিস, দুই নম্বর হচ্ছে যে তোদাহি বিআশার আলিয়া, দ্বীনের ভিতরে এটাকে শরীয়ত প্রবর্তনের মতো করে করা হচ্ছে, যে এটা করলে এত সব, যেমন সাতাশের রাত্রিতে আপনি যদি কোনো মনে করেন যে এত 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 সব, অথবা যদি মনে করেন যে লাইলাতুল নিসফ মিন শাবান এত এত সালাত নিয়ে এত এত সালাত করতে হবে নিজে বানিয়ে নেন, এর হচ্ছে আপনি শরীয়ত প্রবর্তকের ভূমিকায় চলে গেছেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটা করতে সেটা দিকে চলে গেছেন, এইটা করা যাবে না, করলে এটাই গুনার কাজ হবে এবং এটাই বেদাতের কারণ হবে, আর তিন নম্বর হচ্ছে যে অবশ্যই সেটা হতে হবে লাইসালাহু আসলুন ফিদ্দিন, দিনে তার মৌলিক কোনো দিক নির্দেশনার অধীন হয়নি এমন কিছু হতে হবে, যদি দিক নির্দেশনার অধীন হয় তাহলে সেটা কখনো বেদাত হবে না, কোনো কোনো মানুষ বলতে পারেন, অনেক মানুষ সেটা দিয়ে জবাব দেয় বলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু প্রবর্তন করে সুন্নাত প্রবর্তন করবে, বেদাতও প্রবর্তন হয় সুন্নতও প্রবর্তন হয়, আপনি দেখতে পাচ্ছেন এর অর্থে প্রবর্তন হয়, কিন্তু একটি হচ্ছে রসুলের সুন্নতের প্রবর্তন, আরেকটি হচ্ছে রসুল বিরোধী কথা এবং সুন্নতের প্রবর্তন, যেটা রসুলের সুন্নতের প্রবর্তন এর মধ্যে সওয়াব রয়েছে, আর যে রসুল বিরোধী কথা প্রবর্তন বা কোনো কর্মের প্রবর্তন হবে সেটা হচ্ছে বেদাত, সেটার মধ্যে গুনার ব্যবস্থা রয়েছে, তাহলে আমরা প্রবর্তন দুটোই প্রবর্তন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে কেউ কেউ দলিল দেয় মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, তারা বলে সুন্না হাসানা আছে, তো সুন্না হাসানা প্রবর্তন করতে করার জন্য তো রসুল নির্দেশ দিয়েছেন এবং সওয়াব বলেছেন যত মানুষ তা করবে, কিন্তু তারা ভুলে যায় হাদিসটির শানে উরুদ আছে, কি পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি বলেছেন তা যদি না জানে অনেক মানুষ বিভ্রান্ত হবে, আর যেমন শানে নুজুল আছে তেমনি হাদিসের ক্ষেত্রে বলা হয় শানে উরুদ আছে, সেটা হচ্ছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু মানুষ নিয়ে আসা হলো, তারা প্রত্যেকেই অভাবী, এত অভাবী যে তাদের শুধুমাত্র নুমুর অর্থাৎ তারা চিতাবাঘের চামড়া গায়ে দিয়ে আসে, কাপড় নেই গায়ে, চিন্তা করে দেখুন কিরকম মানুষ,
কিছু অংশ দিয়ে কোন রকম তাদের লজ্জাস্থান ঢেকে আসছে। এমন অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তারজা ইন্না লিল্লাহ পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং ডাকলেন সাহাবায়ে কেরামকে ডেকে বললেন যে তোমরা সদকা করো, তোমরা সদকা করো, যে পারো যা কিছু পারো কিছু না কিছু সদকা করো। আমার এই সাহাবীদের জন্য, এই উম্মতদের জন্য যারা আসতে পারে না, অভাবী মানুষ, তারা দূর দূরান্ত থেকে আসছে আমার কাছে, এদেরকে আমি কিছু দিতে চাই, তোমরা কিছু দাও। কিন্তু সাহাবায়ে কেরামের অভাব ছিল খুব বেশি, নিজেদের এই খাবার ছিল না, কোত্থেকে দিবে, কেউ দিতে পারছে না অথবা কেউ দেয়া শুরু করছে না। এমন সময় একজন এসে এক ফারাক সামান্য কিছু জিনিস নিয়ে আসলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিল, এর দেখা দেখি সবাই দিতে আরম্ভ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিলা ইয়াউমিল কিয়ামা। যে কেউ ইসলামে নতুন কিছু প্রবর্তন করবে, নতুন কিছু নতুন সুন্নতটাকে চালু করে দিবে, যেই সুন্নত ছিল সদকা সুন্নত আগে থেকে প্রবর্তিত, যদি ইসলামে আসে কিন্তু বন্ধ হয়ে গেছে, সেটা আবার সে চালু করে দিচ্ছে, এইটাকে বলা হয় সুন্নাতুন হাসানা। এটা সুন্না হতে রাসূল আদর্শ হতে হবে, বানিয়ে বানিয়ে সুন্নত তৈরি করে আমি সুন্নত বার চালিয়ে দিলাম, সেটা সুন্নত কখনো হবে না। যদি ওই ব্যক্তি বুঝতো, যারা এই ব্যক্তি দলিলটা দিয়ে দলিল দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে এই কথাটি বলেছেন, তাহলে সে কখনো এটা বলতো না যে সুন্না আমরা প্রবর্তন করার অধিকার রাখি না। রাসূল বলেছেন সদকা দেয়ার, এই লোকটি প্রথম সদকা দিয়েছে, তার দেখা দেখি সবাই দিচ্ছে, বন্ধ হয়ে গেছিল দিচ্ছে না কেউ, একজন দিছে দেখে সবাই দিচ্ছে, যত মানুষ দিবে এই একটি লোকের কারণে সে সবাই সবাই সব একটি লোক পেয়ে যাবে, কারণ একটু দেখা দেখে সে শুরু করেছে। আপনি এটা করতে পারেন, প্রত্যেক মানুষ এটা করতে পারে, কোথাও দেখবেন যে ভালো কাজ হচ্ছে না, ভালো কাজ শুরু করে দেন, আপনি শুরু করে দেন সালাম প্রবর্তন করার বাচ্চাদের মধ্যে, দেখবেন যে পরবর্তী তারাই সালাম দেওয়া শুরু করবে, আর আপনি মাঝখানে পড়ে বিনা কষ্টে সবার সবের অধিকারী হয়ে গেলেন। কিন্তু সালাম তো সুযোগের জিনিস, এটা হচ্ছে এটা রাসূল প্রবর্তন করেছেন, কিন্তু সবাই যদি এখন যদি গুড নাইট বলতে শুরু করে দেন এবং সেটা প্রবর্তন করেন, সেটা গ্রহণযোগ্য হবে? কখনো সেটা গ্রহণযোগ্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুড নাইট বা গুড ইভিনিং বা গুড এগুলি কোনোদিন চালু করে নাই, সেটা চালু করা যাবে না। যেটা আছে বন্ধ হয়ে গেছে সেটার নাম হচ্ছে সুন্না হাসানা প্রবর্তন, রাসূলের সুন্নাতে হাসানা উত্তম জিনিসটাকে আবার চালু করে দিলেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, যেটাই হচ্ছে সেটাকে চালু করা, এটা তো বেদাত চালু করা বলা হয় নাই, অনেকে এটা দিয়ে আপনাদের কাছে আপনাকে বিভ্রান্ত করতে পারে। দ্বিতীয় আরেকটি সন্দেহ অনেকে প্রবর্তন করে থাকে, সেটা কি, যে এই যে আপনাদের এখানে দেখা যায় যে আপনারা সুন্দর কার্পেটিং এর ব্যবস্থা করেছেন মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে টাইলস এর ব্যবস্থা করেছেন, মসজিদের মধ্যে মেহরাবের ব্যবস্থা করেছেন, এই জাতীয় তিনি মাইকের ব্যবস্থা করেছেন, এগুলি তো বেদাত না, এগুলি বেদাত নয়, এগুলিকে বলা হয় মাসালে মুরসালা, যারা অসুলে ফেকা বুঝে তারা স্পষ্ট বুঝতে পারে। এর অর্থ হচ্ছে এগুলোকে সরাসরি আমরা কোনো সওয়াবের আঙ্গ মনে করি না, কোনো কিছু না, এগুলি হচ্ছে মূল জিনিসটাকে বর্ধিত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন এটাকে আমরা চালিয়ে নিচ্ছি, এটাকে বলা হয় মাসলা মাসলাহাত, শরীয়তের স্বার্থ এতে সংরক্ষিত হয়। শরীয়তের কি স্বার্থ সংরক্ষিত হয়? দূর থেকে একটা মানুষ যখন মেহরাব দেখে বুঝবে যে এদিকে পড়ছি বা কেবলা মুখ এদিকে, সালাত আদায় করতে সে পারবে, তার কেবলার কোনো সমস্যা হবে না। যখন একটা মানুষ দূর থেকে আওয়াজ শুনবে বলে সালাত শুরু হয়ে গেছে, এখনই আমার যাওয়া দরকার, তাই জন্য আওয়াজটা পায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকবীর অর্থাৎ মুকাব্বের নিযুক্ত করেছেন বিদায় হজের ভাষণের সময়, যেন তার ভাষণকে দূর দূরান্তে পৌঁছে দেওয়া হয়। একজন রসুল একজন রসুল বলতেন, একজন তাপ বলতেন, সেটা আরো দূরে পৌঁছে দেওয়া হতো। এর অর্থ হচ্ছে এই আওয়াজকে পৌঁছে দেওয়া শরীয়তের উদ্দেশ্য। রসুল নিজে বেলালকে কেন দায়িত্ব দিয়েছেন আজান দিতে? কারণ বেলালের স্বর ছিল উঁচু, তার স্বর রসুল বলেছেন ফাইন্নাহু আন্দা সৌতান, তার স্বর অত্যন্ত উঁচু, ওই জন্য তাকে শিখিয়ে দাও, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জায়েদকে তা বলেছেন। তাহলে বোঝা গেল যে রসুল শরীয়তের স্বার্থের পক্ষে যেটা, এটাকে কখনো বেদাত বলা যায় না এবং এটা পিন অফ সি কখনো এবাদতে অন্তর্ভুক্ত হয় না। এই জন্য আমরা কতগুলি পার্থক্য বলবো একটু জেনে নেবেন। এক নম্বর হচ্ছে বেদাতের মধ্যে সরাসরি এটা এবাদত মনে করা হয়, কিন্তু মাসালেহ মুরসালা এটাকে সরাসরি এবাদত নয়, এটা হচ্ছে মাসালেহ মুরসালা হচ্ছে এবাদতকে সহযোগিতাকারী একটা জিনিস, যে মূল এবাদতকে সহযোগিতা করে। সেটা কি, আমরা এবাদত করে গরম লাগে ঠান্ডার ব্যবস্থা করেছে, এটাকে আপনি কখনো বেদাতের ব্যবস্থা বলতে পারেন না, কারণ এটাকে কেউ মূল সওয়াবের অনুষঙ্গ এবাদত বলে কেউ কিছুটা করে না। দ্বিতীয় হচ্ছে মাসাল এবাদত বেদাত সবাই প্রথমেই এটা এবাদত মনে করে, এটা প্রথম কাজ মনে করে, কিন্তু মাসাল এবাদত দ্বিতীয় কাজ, প্রথম কাজ নয়। আমাদের সালাত হচ্ছে মূল কাজ, কিন্তু ফ্যান না থাকলেও আমরা সালাত আদায় করব, ফ্যান লাগলে একটু সুন্দর লাগে, আরাম লাগে, অথবা কার্পেট থাকলে বসতে একটু মজা, কিন্তু কার্পেট না থাকলে কি আমরা সালাত পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু বেদাত এরকম নয়। বেদাত হচ্ছে নিজে বানিয়ে নিয়ে একবারে সরাসরি এবাদত বানিয়ে নিয়েছেন, এটা কোনো মধ্য দ্বিতীয় অংশ না, প্রথম অংশ, এটা কাজের শুরুই সেটা হয়ে থাকে।
তাছাড়া বেদাত হচ্ছে যারা বেদাতের মধ্যে বাড়ানো হয় আর মাসলাহাতের মধ্যে বা মাসালে মুরসালা বা যেটা শরীয়তে স্বার্থ যেটাকে বলা হয় মাসলাহাত মুরসালা এটার মধ্যে উম্মতের মধ্যে তাকলিফ করা হয়, তাকে তার কষ্ট থেকে লাঘব করা হয়, আর বেদাত হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়। কিরকম বেদাত বাড়িয়ে দেওয়া হয়? সারা রাত ধরে আপনি হাজার রাকাত নফল নামাজ পড়লেন, কোন দিন কোন দিন? শবে বরাতের দিন, বুঝতেই পারছেন, অথবা অমুক তারিখ এরকম নির্ধারিত দিন বানিয়ে আপনি আবাদত শুরু করে দিলেন, এটা তো নিজের উপর কষ্ট দিলেন। আর এইটা হচ্ছে কমানো হয়, কষ্টটা কমানো, দুটার মধ্যে একটা বিরাট পার্থক্য আমাদের বুঝে নিতে হবে। তিন চার নম্বর হচ্ছে যে বেদাত, বেদাত ধ্বংসকারী, অর্থাৎ দিনকে ধ্বংস করে, আর মাসলাহাত মুরসালা যেটাকে বলা হয় স্বার্থ, এটা দিনকে যাদের খেদমত করে, সেটা দিনের কোনো অংশ তখন দেখা যায় যে মাসলাহাতটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ মূল অংশের উপরে উঠে যায়, তখন বলে যে এটা আর করা যাবে না, এটা আর করা যাবে না। এখন যদি সবাই যদি আসে যে এখানে এসির ব্যবস্থাপনা আছে, আমরা এখানে এসে বসে থাকি, তাহলে বোঝা গেল এটা মূল উদ্দেশ্য এসি হবে, আর সালাত হবে না। তখন বলতে হবে নিয়তের ব্যাপারটা, যে আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন, আপনি কি সালাতের জন্য আসছেন না এসিতে হাওয়া খাওয়ার জন্য আসছেন, সেটা আগে নির্ধারণ করে নিন। তাহলে বোঝা গেল মাসলাহা মুরসালা হচ্ছে খেদমতকারী, আর বেদাত হচ্ছে ধ্বংসকারী, দুইটার মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে। আর পঞ্চম যেটা, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, সেটা হচ্ছে বেদাত। রাসূলের যুগে হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, সেটা করা হচ্ছে বেদাত। আর মাসলাহাত মুরসালা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হওয়া সম্ভব ছিল না, এই জন্য হয়নি, এখন হচ্ছে, যেহেতু এখন নতুন প্রযুক্তি বেড়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা বেড়েছে, এই জন্য সেটা মাসলাহাত বা স্বার্থ সংগ্রহ, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। দুইটাকে এক না করলে, এটা দুইটাকে এক করে দিলে, অথবা যদি পার্থক্য করতে না পারলে, অনেক সময় আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে বেদাতীরা, যে এটা তো বেদাত, এটা তো বেদাত, তখন এটা বুঝিয়ে বলবেন কোনটা মাসালে মুরসালা আর কোনটা বেদাত, এটা যদি না বুঝতে পারে, এটা পার্থক্য করতে না পারে, সে আলেমদের অন্তর্ভুক্ত হতে পারে না, এই জন্য তার সাথে ঝগড়া করা বা তার সাথে আলোচনা করাই বৃথা। বেদাতের বৈশিষ্ট্য, কয়েকটি বৈশিষ্ট্য আমি আলোচনা করতে চাই। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণত বেদাতের পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, বেদাত নিষিদ্ধ হওয়ার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। কেন? আম দলিল ছাড়া, যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি বেদাতই পথভ্রষ্টতা। এখন আপনি বলবেন যে আমি এই করেছি, এটা কি আমি সবুজ পাগড়ি মাথায় দিয়ে আর চলি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে যে কুব্বা নির্মিত হয়েছে, রাসূলের যুগে নির্মিত হয়নি, সাহাবাদের যুগে নির্মিত হয়নি, পরবর্তী সময়ে জোর করে সেটা বানিয়েছে যারা অত্যাচারী শাসকরা, সেটা করেছে, তারা জোর করে কিছু করলে সেটা তো দলিল হয় না। একজন কেউ যদি বলে যে আমি যে সবুজ পা এটা মাথায় দিই, এটা কি নিষেধ করার দলিল দেন, আপনি পারবেন দলিল দিতে? আপনাকে আম দলিল দিতে হয়, সাধারণ দলিল দিতে হয়, বলতে হবে যে রাসূল তো প্রত্যেকটি বেদাতকে নিষেধ করেছে, আপনি এই বেদাত চালু করেছেন, আপনি এটাকে সওয়াব মনে করতেছেন, আপনি এটা পড়াকে গুরুত্ব মনে দিতেছেন, গুরুত্ব দিতেছেন, সবুজ পাগড়ি পরে পরে হাঁটতে হবে আপনি মনে করতেছেন, যে সবুজে জান্নাতের প্রতীক হিসাবে সবুজ পাগড়ি পরতেছি, এই জাতীয় নয়, আপনি চিন্তা করতেছেন যে রাসূলের কুব্বা, রাসূলের মাথার উপরে যে গম্বুজ বানানো সেটা সবুজ, সেই জন্য আমি সেটা পড়ছি, তাহলে আপনি এটা বেদাত করতেছেন, কারণ এটার সাথে আপনার দ্বীনের কোনো সম্পর্ক নেই। তাহলে বেদাত নিষিদ্ধ হওয়ার জন্য সরাসরি প্রত্যেকটা ফর্মে দলিল পাওয়া যাবে না, তবে কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি স্পেশালি কোনো কোনো জিনিসকে নিষেধ করেছেন যে এটা বেদাত, এটা করা যাবে না, তোমরা এটা পরিত্যাগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন এক যুদ্ধে, যাওয়ার সময় তিনি দেখলেন কিছু কিছু মানুষ, কাফেররা তাদের তরবারি লটকানোর জন্য একটা গাছের মধ্যে লটকিয়ে রাখতেছে এবং মনে করতেছে এই গাছে বরকত দিবে, এই যে তরবারি শক্তিশালী হবে, মুসলমান মারতে সুবিধা হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে মক্কাবাসীদের যারা ন মুসলিম ছিল তারা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ না জাত আনওয়াত কামালাহুম জাত আনওয়াত, হে আল্লাহর রাসূল, এদের যেমন লটকানোর জায়গা আছে আমাদের একটা লটকানোর জায়গা ব্যবস্থা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহে, তোমার আল্লাহ শপথ করে বলছে, তোমার তেমনটি বলেছো যেমনি মুসাকে তার কাওম বলেছিল, মুসাকে তার কাওম বলেছিল যে মুসা, হে মুসা, এদের যেমন গরুর ভুজা আছে আমাদের একটা গরুর ভুজার ব্যবস্থা করে দিন, নাউজুবিল্লাহ। তো তোমরা কেন করতে চাচ্ছ? এটা বেদাত, এটা করা যাবে না, তোমরা আল্লাহ থাকতে পারো না। সুনানা মান কানা কাবলাকুম, তোমাদের আগের লোকদের, সানানা মান কানা কাবলাকুম, তাদের নীতি রীতি তোমরা অনুসরণ করে চলবে,
দুটি অর্থে আসানানা সুনান দুটাই শুদ্ধ। এর অর্থ হচ্ছে এই বেদাত কিছু কিছু নমুনা রসুলের যুগে হচ্ছিল, রসুলের যুগে এসে এক লোক বলছে মোহাম্মদ আদেব মোহাম্মদ তুমি ইনসাফ করো, এটা এক বেদাত কথা। রসুল্লাহ সাল্লাম ইনসাফ না করলে কে ইনসাফ করবেন? এই জাতীয় প্রবর্তন শুরু হয়েছিল। কিন্তু প্রত্যেকটি বেদাতের ক্ষেত্রে দলিল জিজ্ঞাসা করলে আপনি কোথেকে দিবেন? বলবেন যে আম দলিল। রসুল্লাহ সাল্লাম ব্যাপকভাবে বলে দিয়েছেন কুল্লা বেদাতিন দলারা, প্রত্যেকটি বেদাতি নব নতুনভাবে দিনের ভিতরে উত্থাপিত প্রত্যেকটি বেদাতি পদগ্রষ্টতা, এইটাই দলিল তোমার। একজন আসি আমাকে বলতেছে শবে বরাত পালন করা যাবে না, আপনি দলিল দেন। আমি বললাম যে এটার দলিল দলিল হচ্ছে এটা কত, এটা তো ব্যাপক কথা, ব্যাপক কথাটাই দলিল। আপনার শবে বরাত ছিলই না, রসুল বলবেন কি জন্য? ওই জগতে এটা ছিলই না। সুতরাং একটা নীতি হচ্ছে বেদাতের, একটা মূল নীতি হচ্ছে বেদাত সাধারণত প্রত্যেকটা অঙ্গে অঙ্গে দলিল আলাদাভাবে আসে না, আপনাকে ব্যাপক দলিল দিয়ে তাকে নিষেধ করতে হবে, কারণ না হলে আপনি এটাকে নিয়ে আপনার সাথে বিভ্রান্তি তৈরি করতে পারে তারা। দ্বিতীয় হচ্ছে বেদাতের মূল জিনিস হচ্ছে যে সবসময় এটা পথভ্রষ্টতায় নিয়ে আসবে, এটা ক্ষতি করবে, এটা কোনো ভালো দিকে নিয়ে যাবে না। এই জন্য শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দই বলেছেন কুল্লা বিদআতিন দলালা, পথভ্রষ্টতা। আর আমরা সবসময় এদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সৎ ফসল পথটি দেখ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের পথ থেকে বাঁচার জন্য আমরা প্রতিবার বলি, প্রতি সালাতে বলছি। এর অর্থ হচ্ছে আপনি কখনো সালাত যেভাবে সালাতের ভিতরে সঠিক পথটি চান, বাইরেও সঠিক পথটি আপনি পাবেন যদি বেদাত থেকে দূরে থাকতে পারেন। আর বেদাতে গেলে আপনি সঠিক পথটি দূরে সরে যাবেন, বেদাতে আপনি দলালা পথভ্রষ্টতার ভিতরে আপনি পড়ে যাবেন। তিন নম্বর হচ্ছে যে বেদাত সাধারণত রসুলের যুগে সাধারণত হয়নি, কিছু কিছু জিনিস হয়েছিল, আমরা বলেছিলাম নমুনা কিছু ঘটেছিল, অনুরূপভাবে সাহাবাদের যুগে কিছু কিছু ঘটেছিল, সাহাবারা কঠিনভাবে সেটাকে নিয়ন্ত্রণ করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে এসে দেখলেন কিছু মানুষ বলছে সাব্বিহু উমিয়া কাব্বিরু উমিয়া হাল্লেলু উমিয়া। ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে আবু মুসা আসার এসে বললেন যে হে আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, মসজিদের মধ্যে একটা বিরাট কারবার দেখে আসছি। বলে কি দেখলা? বলে দেখলাম কিছু মানুষ বসছে, বসে বলতেছে একশোবার সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, একশোবার আলহামদুলিল্লাহ পড়ো, একশোবার আল্লাহু আকবার পড়ো। বলে তুমি কি করলে? বলে আমি কিছু করিনি, আমি তো আপনার কাছে চলে আসছি। বলে দরবেশ দাঁড়াও আমি দৌড় দিচ্ছি। তিনি তাড়াতাড়ি কাপড় যেভাবে ছিল এভাবে দৌড়ে গেলেন, যেমন যে হে মসজিদবাসীরা, হয় তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে উত্তম আদর্শ পেয়েছো, না হয় তোমরা পথভ্রষ্টতা রচনা করছো, কোনটা? বলতেছি আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, হে আবু আব্দুর রহমান আমরা তো শুধু কল্যাণই চাই, ভালোই চাচ্ছি, আমরা কি খারাপ কিছু করতেছি নাকি? মানে মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে পড়তেছি, আমরা কি চুরি করতেছি নাকি? ঘটনাটা এরকম। তখন কি বললেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু? বললেন কাম মিন মুরিদিন লিল খায়রি লাম ইউসিবহু, কল্যাণ চাইলেই পাওয়া যায় না, কল্যাণ চাইলেই পাওয়া যায় না, কল্যাণ পেতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে আসতে হবে, রসুল্লাহ সাল্লাম তরিকে আসতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন আপনি। আপনি বলেন যে আমি তো ভালোই অনেক ভাবতো ভালো ছাত্র ইত্যাদি ইত্যাদি, আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম, হতে পারবেন? আপনাকে নিয়ম মোতাবেক পরীক্ষা দিয়ে পাশ করে তারপর ভর্তি হইতে হবে, টাকা জমা দিয়ে ভর্তি হইতে হবে। রসুল্লাহ সাল্লাম উম্মত হিসাবে সুন্নতের উপর চলতে হলে, দিনের উপর থাকতে হলে আপনাকে অবশ্যই নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন কাম মিন মুরিদিন লিল খায়রি লাম ইউসিবহু, কল্যাণ চাইলেই পাওয়া যায় না, কল্যাণ পাইতে পেতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা এই পদ্ধতিতে আপনাকে আসতে হবে, না হলে আপনার সেটা গ্রহণযোগ্য হবে না। এর অর্থ হচ্ছে রসুলের যুগে এই এই বেদাতের অস্তিত্ব ছিল না। দুই একটি উদাহরণ ছাড়া অন্যভাবে অন্যভাবে সাহাবায়ে কেরামের যুগে সেগুলি কিছু কিছু শুরু হচ্ছিল, কিন্তু পরবর্তীতে সেটা এত বেশি প্রসার লাভ করেছে এখন সুন্নাত বেদাত হয়ে গেছে, বেদাত সুন্নাত হয়ে গেছে। অনেক জায়গাতে সুন্নতের কথা বলেন যে বেদাত করতেছে, আর যখন বলবেন যে আপনি বেদাত করছে বলে এটা সুন্নত, এবং সেটা নিজেদের নাম আহলে সুন্নাত, নিজেদের নাম আহলে সুন্নাত দিয়ে বসছে, ওরে আহারে সুন্নত, জীবনে কোনোদিন সুন্নতের নামে বুঝে না, অর্থই বুঝে নাই, সে এখন সুন্নতের অনুসারী হয়ে গেছে। অথচ যারা সুন্নতের অনুসরণ করে তাদেরকে তারা বেদাত বলে, ফেতনাবাজ বলে, তাদেরকে তারা বিভিন্ন রকমের খারাপ গুণে গুণান্বিত করে, এটা তাদের এটা হচ্ছে নিয়ম। এই জন্য সালফে সালেহীন সবসময় বলতেন আলামাতু আহলে বেদা আল ওয়াকিয়াতু ফি আহলে সুন্নাহ, বেদাতীদের আলামতি হচ্ছে যে তারা সুন্নাহর অনুসরণকারীদের পিছু লেগে থাকবে, তাদের দূর ধরবে, তাদেরকে খারাপ গুণে গুণান্বিত করবে, তাদেরকে এটা বলবে ওইটা বলবে, বেদাতীদের কর্ম। কখনো সুন্নতের অনুসারী যারা তারা কখনো এটাকে পরোয়া করে না, তার সুন্নতকে মেনে চলে। চার নম্বর যে বৈশিষ্ট্য বেদাতে তা হচ্ছে বেদাত অনেক সময় দেখতে একই রকম মনে হয়, দেখতে কই খারাপ কি,
খারাপ কি, ভালোই তো, খারাপ কি দেখতে তো মনে ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, কেউ যদি বলে 100 বার সুবহানাল্লাহ পড়ছে, আপনি কি বলেন যে সুবহানাল্লাহই তো পড়তেছে, খারাপের কি হলো? এটা তো আর সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সুবহানাল্লাহর কত ফজিলত বর্ণনা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কত ফজিলত বর্ণনা করেছেন, আপনি হালকা জিকিরের নিষেধ করতেছেন, লাফায় উঠে নিষেধ করতেছেন, কেন নিষেধ করতেছেন, আপনি কি জন্য নিষেধ করতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক আফজালুল জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়ার মধ্যে উত্তম হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনি এগুলো নিষেধ করতেছেন। 100 বার আমরা 1 লাখ বার পড়বো, আপনার সমস্যা কি? 100 লাখ বার আমরা খতম করবো, আপনার সমস্যা কি? দেখতে তো এটা তাসবিহ লাগবেই, কিন্তু পার্থক্য করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ দিয়ে, সুন্নাহ রাইব সুন্নার উপরে আপনি ঢালবেন, সেটার উপর যখন মিলে যাবে আলহামদুলিল্লাহ, মিলবে না একটু বাড়তি হবে, সেটা বাদ যাবে, অটা এটা গ্রহণযোগ্য হবে না। সুন্নার শ্বাসের ভিতরে ফেলতে হবে, আপনাকে যে কোনো দিন বানাতে হলে যেমন শ্বাসের মধ্যে ফেলে, একটা মেশিনের ভিতরে ফেলে, সুন্নার মেশিনের ভিতরে আপনার থেকে ফেলবেন, যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিলে সেটা বাতিল, সেটা কখনো আবাদত হিসেবে গণ্য হতে পারে না। কিছু জিনিস আছে যেগুলি বেদাত হওয়ার জন্য শর্ত না, আমি সেগুলি উল্লেখ করতে চাই। 1 নম্বর হচ্ছে যে অনেকে বলে থাকেন উপকার পাইছি, উপকার পাওয়াটা বেদাত হওয়াতে মানা নয়, উপকার পাইলেও বেদাত হয়, উপকার পাইলেই বেদাত হয় না এমন কথা নয়, উপকার পাইছি বুঝছেন, বলে যে ও মুক্তের মাজারে আমি কিছু করেছি বেদাত, মুখা ফেরত সিরকিয়ে বেদাত, এটা যে মাজারে কিছু দিয়ে আমি উপকার পাইছি, সেটা ভালো হয়ে গেছে, এটা আপনার উপকার পাইলেও নিতে পারবেন না, কারণ বেদাত বেদাতই থাকবে, হারাম হারাম সিরক সিরকি থাকবে, এগুলি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে কখনো কখনো অনেকে মনে করে বারবার করলে বুঝি বেদাত হয়, একবার করলে বুঝি বেদাত হয় না, যেমন সালাতের পরে আমরা মুনাজাত করি না সবাই সাথে নিয়ে, দুই একবার করলে অনেকে মনে করে বুঝি বেদাত হয় না, দুই একবার করলে বেদাত হবে, কারণ রাসূল সারা জীবনে একবারও করেন না, আপনি দুই একবার করলে বেদাত হবে, এটা বুঝতে হবে যে বারবার করা জরুরি না, যদি দুই একবারও করেন সেটা বেদাত হয়ে যাবে, নিয়ম বহির্ভূত কোনো কাজ করাই বেদাতে পরিণত হবে। তৃতীয় হচ্ছে অনেকে মনে করে যে আমি তো আবাদত হিসাবে শুধু করতেছি না, এটাও আরেক সালাকি আছে, অন্য দুই শর্তের খেয়াল করেন, করে আবাদত হিসাবে করতেছে, কেন করেন? এটার উত্তর নাই, আপনি এটা কেন করেন না উত্তর নাই। দেখেন না, অনেক মানুষ বলে না, এখন বর্তমানে দেখবেন যে যখন আপনার এই যখন এই যে আসবে বৈশাখ মাস আসবে, দেখবেন যে কিছু মানুষ লাল লাল শাড়ি পরে, হ্যাঁ, কিছু মানুষ হলুদ জামা পরে, কিছু মানুষ পান্তা ভাত খাইতে দৌড়াচ্ছে, কোথায় রমনার বটমূলে, অমুক জায়গাতে তমুক জায়গাতে দৌড়াচ্ছে, কি জন্য? তার লজ্জা সরম নাই, তার ঘরে কিছু খাবার নাই, সে আরেকজনের হাতে মহিলার হাতে খাওয়ার জন্য সেখানে হা করে বসে রয়েছে আর খাওয়াই দিচ্ছে, লজ্জা নাই, নির্লজ্জ, বেহায়া, এবং সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলি যখন সেখানে যায় এবং সেখানে আর তারা বিক্রিও, তারা কত নিকৃষ্ট, এ বলে যে আমরা তো সোয়াব রাখি না, এটা বেদাত হবে, কারণ আরেকজনের দিন থেকে নিয়ে আসছেন আপনি, এটা এটাও বেদাত, এটা আপনি ঢুকাচ্ছেন, আপনি এটাকে প্রবর্তন করতেছেন, এটাও এক ধরনের বেদাত হবে, কারণ এটা সব জায়গাতেই বিনা উদ্দেশ্য হতে অটোমেটিকলি এটা এখন চালু হয়ে যাবে আপনার দিনের ভিতরে, ইসলামের ভিতরে এটা প্রবর্তন হয়ে যাবে। এরপরে মনে করাবে এখন যেমন অনেক মানুষ এই পূজা পার্বণকে মনে করতেছে ইসলাম কোনো বিরোধিতা নাই, যাচ্ছে হিন্দুদের বা বৌদ্ধদের বাদের আবাদতের মধ্যে যাইয়া তারা অংশগ্রহণ করতেছে, এগুলিও বেদাত, এতে কোনো সন্দেহ নেই। এই বেদাতের মধ্যে কখনো মুকাফেরা হয়, কাফের হয়ে যায় কেউ কেউ, কেউ কেউ ফাসেক হয়, কেউ কেউ না গুণাগার হয়, কেউ কেউ মুনাফেক পর্যন্ত পরিণত হয়। মুনাফেক কিরকম? ওদেরটা ভালো লাগে কেউ ছবি দেখি, এটা মুনাফেকে পরিণত হয়েছে একদম সরাসরি, কারণ অন্যদের দিন ইসলাম ছাড়া অন্য দিনকে উত্তম লাগার অর্থই হচ্ছে আপনার ভিতরে দিনের প্রতি কোনো মায়া মহব্বত নেই, এটিগুলি দিন দিনের প্রতি এক ধরনের অবজ্ঞা ছাড়া আর কিছুই নয়। চতুর্থ যে যেটা বেদাতের জন্য শর্ত নয়, তা হচ্ছে যে নিয়ত ভালো হলেই বেদাত হবে না এমন কোনো কথা নয়। অনেকে বলে যে নিয়ত ভালো ছিল, ওনার নিয়ত ভালো ছিল, নিয়ত ভালো থাকলে ওনারটা ওনার আল্লাহ দেখবে, আমাদের কাছে এটা বেদাত বলতে হবে, নিয়ত ভালো টালো কোনো কথা নেই। একজন মানুষ নিয়ত ভালো করে একটা কিছু চালু করে দিলেন, কি এখন থেকে সকালে 10-10টা বাজে সবাই এক পা উঠে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু নিয়ত ভালো, নিয়ত ভালো এটা গ্রহণ করা হবে, এটা বেদাত হবে, নিয়ত ভালো হলে সেটা গ্রহণযোগ্য হবে না। পঞ্চমত হচ্ছে যে কেউ কেউ মনে করে থাকেন যে ব্যাপক ব্যাপক দলিলের অধীন হইলে বোধহয় সেটা গ্রহণ করা যাবে। কিরকম ধরেন, এই যে ঈদের নামাজের কোনো আজান আছে নাকি? ঈদের নামাজে কোনো আজান নাই। এখন একজন বললো যে আল্লাহ বলছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, এই ঈমানদারগণ বেশি বেশি করে জিকির করো, তো জিকিরের জন্য আমরা আজান প্রবর্তন করে দিলাম, হলো এটা বেদাত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এটা হওয়া সম্ভব ছিল, সেটা হয়নি, আপনি এই জাতীয় সালাকি করে নতুন কিছু প্রবর্তন করতে পারেন না। রাসূলের যুগে জিকির ছিল কিনা, কিন্তু হালকা জিকির ছিল কিনা, রাসূলের যুগে এরকম ইল্লাল্লাহ জিকির ছিল কিনা, রাসূলের যুগে আল্লাহ আল্লাহ জিকির এরকম ছিল কিনা, এরকম বসে বসে কি কখন এরকম করছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় জিকির রাসূলের যুগে ছিল না, তা আপনি প্রবর্তন করার অর্থ হচ্ছে আপনি এখন মনে করছেন যে এই জাতীয় জিকির আমার আম দলিলের ভিতরে পড়ে,
ব্যাপক দলিল কি? দলিল তো আছে, জিকির করতে বলছে আল্লাহ, জিকির জানলে ইচ্ছা এমনি করি না, জিকির ইবাদত রাসূল শিখিয়ে দিয়েছেন কোনটা কিভাবে ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না শিখাতেন তাহলে তিনি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফা আল্লাহু রিসালাতাহু, আপনার রিসালাতকে পরিপূর্ণ করেননি বলতে আল্লাহ তাআলা যদি কোনো আপনি না শিখান। রাসূল শিখিয়ে গেছেন এবং বিদায় হজে তিনি সাক্ষী নিয়ে গেছেন আমাদের থেকে যে আমরা রাসূল আপনি অবশ্যই আপনার রিসালাত পরিপূর্ণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ইবাদতের এমন কোন জিনিস নাই যা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যান নাই, জিকির হোক, দোয়া হোক, সালাত হোক, সাওম হোক, হজ হোক, প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, অনুসরণ করো ওরা তাদের বিদাত করো না, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে অর্থ হচ্ছে আর কোনো করার সুযোগ নেই। একটি পানি যখন পূর্ণ থাকে, একটা গ্লাসের মধ্যে পানি পূর্ণ গ্লাস থাকে, সেখানে কিছু অতিরিক্ত পানি দিলে কি হয়, ভিতর থেকে একটা পড়ে যায়, কারণ পূর্ণ। ইসলামের নিয়ম হচ্ছে আপনি কোনো কিছু বাড়ালে ইসলাম থেকে একটা সুন্নত খসে পড়ে যাবে। সুতরাং আপনার আমার বেদাতের জন্য এটা শর্ত নয় যে দলিল একটা দিলেই আমি গ্রহণ করে নেব। বহু মানুষ এরকম দলিল নিয়ে আসে আপনার কাছে, দলিলও বুঝে না, দলিল নেওয়ার নিয়মও জানে না, দলিল কি বিরাট একটা দলিল নিয়ে আসবে। একজন আমাকে বলতেছে কোরআনের মধ্যে মিলাদ আছে, মিলাদের কথা ইচ্ছা করে বলতেছি এখন, একটু সময় যেহেতু আছে, সেটা হচ্ছে মিলাদ আছে কোরআনের মধ্যে। আমি বলতে কোথায় মিলাদ, কোরআনে মিলাদ তো আল্লাহ বলছে কোরআনে আসসালামু আলাইহি ইয়াউমা উলিদা, আলাইহি ইয়াউমা উলিদা ও ইয়াউমা ইয়ামুতু ও ইয়াউমা ইউবাসু হাইয়া, উলিদ উলিদ শব্দ অর্থ মিলাদ, সুতরাং মিলাদ পাওয়া আছে। আর বলতে ইয়াউমা ইয়ামুতু আছে, মৌতু আছে, কারণ আমরা মৌতু পালন করি। আচ্ছা ও ইয়াউমা ইউবাসু হাইয়া যেদিন পুনরুত্থিত হবে এটাও পালন করেন, ওইটাও পালন করে পুনরুত্থান দিবসও পালন করে ফেলেন। আপনাকে কে বলছে এই তফসির, এটা এই তফসির কি কোনো রাসূলের যুগ কেউ করেছে না সাহাবীরা করেছে? ঠিকই তারা এটা দিয়ে দলিল দেয়। কিছুদিন আগে দেখলাম যে আটরশির এখানে তো এক বড় আল্লামা দলিল দিতেছে রাসূলের যুগে রাসূলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ তারা চিন্তা জিজ্ঞাসা করেছেন যে কে কোন সনে কোন অবস্থায় জন্মগ্রহণ, আমুল ফিল নিয়ে আলোচনা হয়েছে, হাদিসটাতে আপনি দুর্বল তবরানিতে আসছে, এটা দিয়ে দলিল দিচ্ছে যে মিলাদ তো রাসূলের যুগে, রাসূল তো মিলাদ পালন করে ফেলেছে, মানে শব্দ পাইলেই হয়েছে, মহা খুশি, শব্দ কি অর্থে বা কি জন্য বা কিসের জন্য এটা কোনো দরকার নেই, এটা হচ্ছে দলাল, অপভ্রষ্টতা আর কিছুই নয়। কারণ এই জন্য আলেমদের স্মরণাপন্ন হতে হয়, যারা এই অপভ্রষ্টতার পথ রচনা করছে তারা আল্লাহকে ভয় করা উচিত, আর জানা উচিত যে এটার ব্যাখ্যা কি। প্রত্যেকটি মানুষে দেখা যায় দলিল দেওয়ার ক্ষেত্রে তখন ভুলে যায় যে কিসের কাজ করতেছে। কিছু মানুষ আছে দেখবেন তারা কি করে, তাদেরকে বললাম যে বলা হলো যে এই জাতীয় বায়াত নেওয়া তো শরীয়ত অনুমোদিত না, সঙ্গে সঙ্গে বলে রসুল বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ, দলিল দেওয়ার ক্ষেত্রে তারা একটু চিন্তা করেন, রসুল হচ্ছে রাষ্ট্র প্রধান, রসুল হচ্ছে উম্মতের প্রধান ব্যক্তি, আপনি কোন ব্যক্তি যে আপনার হাতে বয়াত নিচ্ছেন, কিসের ভিত্তিতে আপনি বয়াত নিচ্ছেন। এই জাতীয় মানুষগুলো নিজেরা ভুলে যায়, নিজের অবস্থান ভুলে যায়, নিজে আস্তে করে রসুলের জায়গায় বসে যায়, নাউজুবিল্লাহ, এটাই হচ্ছে ভ্রষ্টতা। এটা দিয়ে তারা এই জাতীয় ব্যাপক দলিল দিয়ে তারা অনেকে আপনাকে বিভ্রান্ত করতে চায়, দলিল মানে নিজের পক্ষ থেকে। অনেক সময় মানুষ নিজে বিভ্রান্তি তৈরি করে আবার দলিল খুঁজতে থাকে যে এটা তো প্রবর্তন করলাম এবার দলিল পাওয়া যায় কিনা দেখি। শরীয়ত এটা বলে না, শরীয়ত বলে আগে আপনি হাদিস পড়বেন, কোরআন পড়বেন, অনুসরণ করবেন, যখনই ভুল হচ্ছে তাতে ছেড়ে দিবেন, ভুল হওয়ার পর বলবেন না যে কোনো দলিল আছে কিনা খুঁজে দেখি। অনেক মানুষজন দলিল এই জাতীয় তারা আর বিভিন্ন রকমের এই পয়তারা লিপ্ত আছে বেশিরভাগ, এই কাজগুলি করে তারা দলিল খুঁজতে আরম্ভ করে, শরীয়ত এই জাতীয় দলিল খোলা অনুমোদন করে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি চেষ্টা করেছিলাম আজকে আলোচনা করব মার বেদাত কিভাবে চিনবেন, সেটা ইনশাল্লাহ আরেকদিন আরো লম্বা আলোচনা করবো। আজকে আমরা ছয়টি জিনিস আলোচনা করব, এমন ছয়টি জিনিস যে জিনিসটির মধ্যে বেদাত হয়, যে দুনিয়াতে যে কোনো কাজে বেদাত হতে হলে ছয়টি জিনিসকে সবসময় মিলিয়ে রাখবেন, যে এইগুলির মধ্যে কোনোটা হচ্ছে কিনা, হলে বেদাত হয়ে গেছে। যে কোনো কারণ, প্রথমত যেই কারণে বেদাত, কারণে কারণে বেদাত হয়, যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করেছেন ওই কারণে আপনি কি আরেকটা চালু করে দিতে পারেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতিতে কোথায় গেছেন, উর্ধাকাশে গেছেন, আপনি কি এই বেদা মেরাজের রাতিতে যেহেতু রাসূল উর্ধাকাশে গেছে আমরা এটা পালন করে ফেলি, জায়েজ হবে সেটা, জায়েজ হবে না, এই কারণ তো সেই কারণ না, মেরাজের রাতি পালন করা রাসূলুল্লাহ শিখিয়ে দেয় নাই, আপনি কেন কারণ করে এইটা কার রাসূলের সাহাবায়ে কেরাম দেখার নাই, রাসূলের সারা জীবন বাকি জীবনে কোনোদিন মেরাজের রাতি পালন করেন নাই, তা আপনি কেন করছেন, এই কারণটা তাহলে গ্রহণযোগ্য না। তাহলে কখনো কখনো কারণটাও বেদাত হয়, যে কারণটা আপনি গ্রহণ করছেন এই কারণটা বেদাতে পরিণত হয়েছে। দ্বিতীয় হচ্ছে এক জিনিস কিনা, রাসূলের রাসূল বলেছেন তোমরা কোরবানি করো কি দিয়ে, বাহিমাতুল আনাম দিয়ে, আল্লাহ তাআলাও বলেছেন বাহিমাতুল আনাম দিয়ে কোরবানি করতে, সেগুলি কি,
গরু, ছাগল, মহিষ, দুম্বা বা ভেড়া এগুলি দিয়ে কোরবানি করতে বলেছেন। আপনি বলেন যে এই ঘোড়াটা তো খুব মজবুত দেখা যাচ্ছে, ঘোড়া দিয়ে কোরবানি করে ফেলবো, হবে দেখতে তো প্রাণী প্রাণীই তো, কিন্তু পার্থক্য হচ্ছে রসুলের আপনার একই জিনিস হতে হবে, বাহিমাতুল আনাম হতে হবে, অর্থাৎ গৃহপালিত জন্তু হতে হবে। ঘোড়া তো গৃহপালিত জন্তু বলে না, রসুলের যেহেতু ঘোড়া ছিল কিন্তু রসুল তো কখনো ঘোড়া দিয়ে কোরবানি করে নাই, সুতরাং সেটা দেওয়া যাবে না, তাহলে এটা বেদাত হবে। বুঝতে পারছেন তো, এক জিনিসে হতে হবে, এক কারণ মিলতে হবে, কারণে কারণে মিল থাকতে হবে, জিনিসে জিনিস একই গোষ্ঠীভুক্ত হতে হবে, নাহলে সেটা বেদাত হবে। তিন নম্বর হচ্ছে জায়গায় মিল হতে হবে, জায়গা মিল বুঝেন কিনা। মক্কাতে হাজিরা তোয়াফ করে, আপনি কি বললেন কাবা একটা বানিয়ে এনে সুন্দর করে হ্যাঁ হানজালা মসজিদের সামনে দাঁড় করাই দিলেন, আবার বলে তোয়াফ করো, কি জায়গা জায়গা তো যেটাই হোক না কেন আমি তো কাবাই বানাচ্ছি, হ্যাঁ বেদাত হবে না, বেদাত হবে না, বরং গুনাহ হবে, শিরিক কুফুরি হয়ে যাবে, কারণ আল্লাহ আল্লাহ দিনের সাথে আপনি নতুন করে ঠাট্টা মশকা যাবে। শুনেছি কিছু কিছু মানুষ বাংলাদেশে কাবা নিয়ে এসে তোয়াফ শিক্ষা দিচ্ছে, এই জাতীয় কাজ যারা করবে তারা অবশ্যই গুনার কাজে লিপ্ত আছে, ওই জাতীয় জিনিস শরীয়ত কখনো দেখায় না, শিখায় না, কোনোদিন কোনো আলেম বলে নাই, এটা বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাব করতে বলেছে। আমি অনেক মানুষকে দেখেছি যারা ঘরে মেয়েদেরকে ঘরে এতেকাব করায়, এটা শরীয়ত সুন্নাহ বিরোধী, সুন্নাতে এটা অনুসরণযোগ্য নয়, সুন্নাতে এটা বলা হয়নি। অনুরূপে অনেক পুরুষকে দেখেছি কি করে, তারা বিভিন্ন জায়গাতে নিজের মতো করে গর্ত কবর গর্ত করে নেয়, কবর কবরের ভিতরে স্মৃতির একটা রাখার ভিতরে বসে যায়, তারা সেখানে এতেকাব করে। কে বলেছে তাকে সেটা, জায়গা বলেছে মসজিদে, ওয়ান্তুম আকিফুনা বিল মাসাজিদ, আল্লাহ তাআলা তোমরা মসজিদে এতেকাব করে, রাসূলুল্লাহ মসজিদে এতেকাব করেছেন, উম্মাতুল মুমিনিন মসজিদে এতেকাব করেছেন, আর আপনি এতেকাব করতে যাচ্ছেন কোথায়, ঘরে অথবা কবরে, আপনাকে এই জিনিস শিখিয়ে দিল কে? এগুলি এই জন্য এখানে বেদাত হয়, বেদাত হয় কোথায়, জায়গাতেও বেদাত হয়, জায়গাতেও মিল থাকতে হবে আপনাকে, যেখানে যে জায়গাতে সেখানে সেই জায়গাতে যেভাবে বলছে সেভাবে করতে হবে। সময়ের বৃদ্ধেও আপনাকে বেদাত হয়, কেমন জুমার সালাত, আপনি যদি কোনো বলেন যে আমি এখন থেকে যেহেতু কাজ আছে আমার, আজকে আমরা সবাই মিলে বিরাট আমাদের আনন্দ উৎসব আছে, সবাই মিলে আজকে আমরা 10টা বাজে জুমার সালাত পড়ে ফেলবো, হবে নাকি 10টা বাজে জুমার সালাত হবে? হবে না, কারণ সময়ে মিল থাকতে হবে, সময়ের মধ্যে মিল থাকতে হবে। তাহলে বোঝা গেল, অনেক সময় আমরা এমন কাজগুলি করি যেগুলো সময়ের বাইরে চলে যাচ্ছে, আমার খবর নাই, সেগুলি অবশ্যই বেদাত হবে, কারণ সময়ের মধ্যে মিল হয় নাই। রসুল যেই সময়ে যেই কাজটি করতে বলেছে সেই সময় সেই কাজটি করা হচ্ছে সুন্নত, এর বাইরে সময় বাইরে নিয়ে গেলে সেটা বেদাত হয়ে যাবে। কখনো কখনো আছে রসুল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, পরিমাণ কি, রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম পাঁচ ওয়াক্ত সালাত বলেছেন, আপনি বলেন যে না আমি এখন থেকে ছয় ওয়াক্ত পড়বো, সাত ওয়াক্ত পড়বো, সালাতে তো পড়ছি, আমি তো চুরি করতেছি না, তাহলে কি হবে, বেদাত হবে না সুন্নত হবে? এটা বেদাত হবে, কেন কেন বেদাত হবে, কারণ আপনি পরিমাণে বাড়াই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 33 33 34 বার সালাতের পরে পড়তে, আপনার কাছে ভালো লাগে না 33 একটা কেমন ভগ্নাংশ, একটা কি দরকার, একটা রাউন্ড ফিগার দরকার, এখন আপনি বললেন 40 40 40 50 50 50, আপনি বেদাত করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 33 বলছেন, এটাই হচ্ছে সুন্নত, এর বাইরে একটি বাড়িয়ে বলা, ইচ্ছাকৃত বাড়িয়ে বলাটা গুনাহ হবে, কারণ কেন গুনাহ হবে, কারণ আপনি রাসূলের সুন্নতকে অবজ্ঞা করলেন। এই জন্য সংখ্যার দিক থেকেও পরিমাণের দিক থেকেও আপনাকে সঠিক পথে আসতে হবে, সুতরাং পরিমাণ বাড়িয়ে দিলে সেটাও বেদাত হবে। ছয় নম্বর হচ্ছে ধরন, নীতিতে বাড়িয়ে দিলেন, ধরন কিরকম, ধরন বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কেরাত করছে, তারপর রুকু করছে, তারপর সিজদা করছে, আপনি তারতিব উল্টে দিলেন, কি বললেন, ঠিক আছে আমরা কতক্ষণ বসে নেই আগে, হ্যাঁ বাইরে থেকে আসছি গা কাঁপা কাঁপি আরাম মসজিদ বসে নেই, আল্লাহ করকে বসে গেলেন, তারপর উঠে রুকু করলেন, তারপরে কেরাত করলেন কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায়, এরপরে সিজদা চলে গেলেন লাফাইয়া পড়ে, এই জাতীয় করলে কি আপনার সালাত হবে? কেন হবে না? রসুল তো এই ধরন শিক্ষা দেন নাই, এই পদ্ধতি শিক্ষা দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মিলাদ পালন করতেছে মিলাদের নবী, এই জন্য কথাটা আনছিস, এই জন্য এইটা এই জাতীয় কয় রকমের বেদাত আপনি দেখেন, এটার ভিতরে ছয়টার ভিতরে কয়টা পড়বে আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কারণে মিলাদ চালু করেছেন? তাহলে স্বভাবের দিক থেকে হচ্ছে না, এই কারণটা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মতিথি উপলক্ষে এটা চালু করেননি, তিথি তিনি পালন করেননি, জীবনে জিজ্ঞাসাও করেননি কাউকে যে আমার জন্মদিন কত তোমরা কি জানো, জন্ম দিবস তিনি বলেছেন, জন্ম সাল তারা জানতো যে সেটা ছিল আমল ফিল, জন্ম দিবস হচ্ছে সেটা ছিল দিনটা, দিনটা জানতো সেটা হচ্ছে সোমবার তিনি বলেছেন, কিন্তু কখনো তিনি বলেন না যে এত তারিখ বা এত এই 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 মাস যেটা তিনি নির্ধারণ করে দেননি, মাসও বলেন না,
তারিখও বলেন নাই। যারা এগুলি বলে সবই হচ্ছে কাপটা আসোয়া, এগুলি করতেছেন তারা আপনি কারণটা নির্ধারণ করতে পারেন না যে কারণে আপনি করবেন, এটা একটা বেদা। দ্বিতীয় হচ্ছে একই জিনিসের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে তার উপর সালাম সালাম করতে বলেছেন, আপনি বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেটা করতেছেন সেটা কি, কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসে কতক্ষণ মিলাদ মাহফিল করে কতক্ষণ লোকদের ডেকে এনে কতক্ষণ দাঁড়িয়ে কুদে চিল্লে করে চিল্লে দাদা করছেন, এগুলি সবই বেদাত হবে। কারণ এগুলি শরীয়ত প্রবর্তন নিজে করেছেন, এগুলি জিনসও মিলে নাই, কোনো দিক থেকেই মিলে নাই, কোনো একটা একই গোষ্ঠীভুক্ত জিনিস নয়, আপনি নিজের মতো করে বানিয়েছেন। অনেকে তো কি বানায় জানেন, যদি শুনে আসতে যা হবেন বলতেছে পালাগাল উল্লা বিকামালি কাশাবাত দুজা আবি জামালি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। এইটা যদি কেউ বাংলা অনুবাদ করে বুঝবেন এটার মধ্যে কোনো কিছু হবে নাই, বরং এটার মধ্যে কিছুই নেই, একটা ভুলও আছে। বলাকাল ওলা বিকামালি, কেউ নিজে নিজে কামালে পৌঁছতে পারে না, আল্লাহ তাকে পৌঁছে দিয়েছে নিজে নিজে। বলাকাল ওলা যে নিজে রসুল নিজে নিজে পৌঁছেন, আল্লাহ তাকে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাকে বলছেন আপনার এলাকা দিক রাখ, আপনার স্মরণকে আমি বুলন্দ করে দিয়েছি, নিজে নিজে পৌঁছান নাই, এটা একটা ভুল। এটা শেখ সাদির এক কবিতা, শেখ সাদির আগে সারা দুনিয়ার মানুষ যে পাল চলে গেল তারা কেউ এই কবিতা পড়লো না, আর সওয়াবের চিন্তা করলো, আপনি এখন এদের সওয়াবের আশা করতেছেন। এটার মধ্যে আছে এটা যে রসুল যে তার ওলা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে কি দিয়ে, তার কামাল দিয়ে, মর্যাদা দিয়ে। আচ্ছা কাশাফা দুজা বি জামালিহি, অন্ধকার চিরে গেছে তার আলোতে, অন্ধকার চলে গেছে তার আলো। তারপরে হাসুনাত জামিউ খিসালি, তার সকল খিসাল খাসরত সবই সুন্দর মানলাম। এরপরে সাল্লু আলাইহি ওয়া আলি, তোমরা সবাই সালাত পড়ো। সালাত হয়েছে, সালাত হয় নাই, কারণ পড়তে বলেছে সবাই একে অপরে পড়ো পড়ো বলে, কেউ পড়ে নাই। এটা হচ্ছে কিরকম ওই যে রাজার রাজার সামনের যে দুধ দিয়ে ফেলে দিতে বলছে, সবাই বলছে ও মুখে দিবে তো মুখে দিবে, কেউ কিন্তু দেয় নাই। ঠিক আছে, সাল্লু আলাইহি ওয়া আলি বলে যাচ্ছে সারাদিন, কেউ কিন্তু সালাত আদায় করে নাই। এর বিপরীতে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যথেষ্ট হইতো তার জন্য, বিরাট কাজ দিয়ে না করে সাল্লু আলাইহি ওয়া আলি শুরু করছে, আর গান গায় যত গান টেনে টেনে হাসি তামাশার উদ্রেক করে। এগুলি না রসুলের সালা সিফত না, এগুলি খারাপ এমন কথা বলে যেগুলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি কখনো সেটা বলেননি বা তার কোনো অনুমোদন করেননি, এবং মিথ্যা কথা সেটা পুরিয়ে দেয়। কিরকম বলে কিরকম বলে আশ্চর্য হবেন যে জুহুরে নূরে আহমদ সে হুয়া কাউনো মাকা ফায়দা, অর্থাৎ নূরে আহমদের দ্বারা দুনিয়া পৃথিবী সব সৃষ্টি হয়ে গেছে। কারণ বুঝেন না দেখে আপনিও বলেন, হ্যাঁ খালাক পয়দা মালাক পয়দা জমি পয়দা জমা পয়দা, মানে সৃষ্টিগুলো জন্ম হয়েছে, ফেরেশতা জন্ম হয়েছে, জমিন জন্ম জন্ম হয়েছে রসুলের মধ্যে, বুঝছেন তো কত বড় মিথ্যাচার। এবং কালো জমা পয়দা, কালো নাকি এটা দিয়ে জন্ম হয়েছে, হ্যাঁ এত বড় মিথ্যা, এত বড় কুকুরি কথা দুনিয়াতে আছে, আল্লাহ নিজে সৃষ্টি করেন, এগুলি দিয়ে সৃষ্টি করছে কে বলছে, সব কিছু আলাদা সৃষ্টির ব্যাপার বলে দিয়েছেন ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা কিসের তৈরি, নূরের তৈরি। তারপরে আর জমিন কিসের, জমিন তো মাটি আমরা দেখতেই পাচ্ছি, আর আদম কিসের তৈরি, মাটির তৈরি আপনারা জানেন। তাহলে এই লোকগুলো বানিয়ে বানিয়ে কথা বলছে, আর আমরা সেগুলি তৈরি টনে চোখের বাণী ফেলতেছি, কি জন্য চোখের বাণী ফেলতেছেন, কি জন্য চোখের পানি, যে বানোয়ার জিনিসটা আপনার বেটা এগুলি করা যাবে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই একই জিনিসের হয় না, একই গোষ্ঠীভুক্ত জিনিস না, অর্থাৎ এটা সালাতের অন্তর্ভুক্ত না। আপনি সালাত সালাম যেটা শরীয়ত অনুমোদিত নির্দেশ দিয়েছেন এটা অন্তর্ভুক্ত না, এটা বানোয়ার আর একটা জিনিস, এই জন্য এই জন্য এই বেটা করা যাবে না। তথাকথিত রাস্তার মধ্যে বের হওয়া বাইরের লোক দেশ থেকে এক লোককে হায়ার করে আনে, তার টাকাগুলি তার পকেটে গুঁজে দেয়া, তাকে নিয়ে বের হওয়া, এইটা এক ধরনের কিরকম ওই যে বের হয়, হ্যাঁ সন্মাষ্টমীতে বের হয়, কিছু কিছু অমুকের বের হয়, হ্যাঁ জগন্নাথের পূজা বের হয়, অমুকের পূজা বের হওয়ার মতোই হয়েছে, আর কিছু নয়। যে এটা নিয়ে বের হবে রাস্তায় রাস্তায়, এটা নিয়ে বের হবে দেখাবে যে জন্ম, এটা যদি কি তথাকথিত দেখানোর জন্য, এটা কোনো শরীয়ত প্রবর্তন, নতুন শরীয়ত প্রবর্তন হচ্ছে, এটা বেদাত, এতে কোনো সন্দেহ নেই। এটা আজ সমাজের মধ্যে প্রচলন শুরু হয়ে গেছে, কিছু মানুষ মনে করে এটার মধ্যে বোধহয় সওয়াব আছে। আমি জানি না এই সমস্ত লোকদেরকে কিভাবে সমর্থন করা যায় যারা এই কাজগুলোকে রাস্তা বন্ধ করে মানুষের কষ্ট দিচ্ছে, এদেরকে অবশ্যই গুনার কাজ করছে, কয়েকদিন আগে সেটা আসবে, আপনারা নিজেদের হাতে শক্তভাবে সেটা প্রতিহত করবেন, অর্থাৎ মারামারির মধ্যে না, বরং যারা করতে যাবে তাদেরকে নিষেধ করে দিবেন যেটা করবে না, নিজেরা বললে সন্তানদেরকে নিষেধ করবেন, আশেপাশের মানুষকে নিষেধ করবেন। আবার তো দেখি কেউ কেউ সাইয়েদুল আহিয়াদ লিখে বলছে, ঈদের নাকি সাইয়েদ আছে আবার, কোন ধরনের শব্দ আল্লাহ ব্যবহার করতে, আল্লাহ জানে দিন, আল্লাহ নিজে ব্যবহার করেন, রাসূল ব্যবহার করেন নাই, নিজেরা এখন বানিয়ে নিয়েছে সাইয়েদুল আহিয়াদ, আবার দরজা লেখিয়ে রাখে সাইয়েদুল আহিয়াদ শরীফ, যারা আপনাদের জায়গা দিচ্ছেন লেখার জন্য তারা গুনাহগার হবে।
যারা সুযোগ দিচ্ছে তারা গুণাগার হবে, যারা লিখছে তারা গুণাগার হবে, যারা এটা প্রবল সমর্থন করছে তারা গুণাগার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিথি বলানো এবং সেখানে এই জাতীয় ঈদ পালন করা সেটা বেদাতে কোনো সন্দেহ নেই এবং নিকৃষ্টতম বেদাত, এবং এই বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে। অনুরূপভাবে স্থান দেখেন, দুরুদ পড়ার জন্য রাস্তাঘাট বেছে নিয়েছে, এখানেও তারা বেদাত করতেছে। অনুরূপে সময় দেখেন, যখন তখন এরকম মানায় নিচ্ছে রাস্তাঘাটে, এগুলি বেদাত হবে, কারণ এগুলি আদবের খেলাফ। এগুলি রাস্তার মধ্যে নেমে নেমে লাফালে লাফি কোনো উঠানো বসা এই সময় বানিয়ে নেওয়া নির্ধারণ করে এটা বেদাত হবে। পরিমাণের দিক থেকে যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে। হ্যাঁ, কেউ কেউ জাজুলির কিতাব, জাজুলির কিতাব একটা আছে, নাম হচ্ছে দালাইলুল খায়রাত। এটার মধ্যে একেবারে এমন কথা আছে যেগুলি একেবারে হাদিস ইয়ার বিরোধী, রাসূলুল্লাহ মানে আমাদের ইসলামের আদর্শ বিরোধী। বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হাত্তা লা ইয়াবকা মিনা সালাতি শাইয়্যা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাত আদায় করুন যাতে করে কোনো সালাত বাকি না থাকে। আল্লাহর বান্দার কি অভাব হয়েছে? কোন সালাত বাকি না থাকে, এটা কোন ধরনের কথা বললো? এটা হাত্তা লা ইয়াবকা মিনা সালাতি শাইয়্যা কীভাবে এটা বলে? বানোয়াট হাদিসে ভরা এটার মধ্যে আছে, এটা প্রথম বানোয়াট হাদিসে। পিছনে এইরকম কথা আছে যেগুলি একেবারে শরিয়া বিরোধী কথাবার্তা, আর এগুলি সকাল বিকাল পড়ে আমাদের হুজুররা। এটা এই জাতীয় দালাইল খায়রাত বা তথাকথিত জিনিস বই পড়া, এগুলি আল্লাহ তার রাসূল অনুমোদন করেননি, এই জন্য কারণ এখানে শরিয়া বিরোধী কথাবার্তা রয়েছে। আর ধরনের ব্যাপারটিও আমরা স্পষ্ট জানি যে এই জাতীয় এই এই যে মিলাদ যেভাবে পড়ছে, এই জাতীয় মিলাদ শরীয়ত অনুমোদন করে, এই জাতীয় ধরন শরীয়ত অনুমোদন করে না। কীভাবে কীভাবে পড়তে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ তা শিখিয়ে দিয়েছেন, সেটা আমরা ইনশাআল্লাহ ওছেড়ে আপনাদের জানাবো। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম, বলছিলাম যেই জিনিসে কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেই জিনিস যেভাবে বলেছেন, এই ছয়টা জিনিসের কোনোভাবে মিল না হবে সেই জিনিসটা কখনো শরীয়ত অনুমোদিত হতে পারে না। অনেকেই দেখছি হঠাৎ করে কিছু ভালো মানুষদের মধ্যেও সেটা দেখা যায়, বলে যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ পালন করা যাবে সোমবারে রোজা রাখলে, এটাও একটা বেদাত। কেন বেদাত? রাসূল নিজে সেটা করেছেন, হ্যাঁ আদিদা সাব্যস্ত হয়েছে, কিন্তু কারণও তিনি বলেছেন। একটি কারণ, সেটি অনেকগুলো কারণ, মধ্যে একটি কারণ হচ্ছে যে তিনি এই দিন জন্মগ্রহণ করেছেন যে বলেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার তার কাছে আমলনামা পেশ করা হয়, আল্লাহর কাছে আমলনামা পেশ করা। রাসূল বলেছেন যে আমি চাই সওম অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, এটা হলো মূল উদ্দেশ্য। সাহাবায়ে কেরামকে তিনি সওম এবং সোমবার এবং বৃহস্পতিবার সওম পালন করতে নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামকে, আমরা সেটা করি। কিন্তু একবারও কোনো সাহাবি বলেন নাই রাসূলের জন্মতিথিতে আমরা সওম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখতে হবে এর সাহাবায়ে কেরামকে দিয়ে। সাহাবায়ে কেরাম হচ্ছে আয়না স্বরূপ রাসূলের জীবনে, কোনটা মানা যাবে আর কোনটা রাসূলের একান্তভাবে নিজের জিনিস সেটা সাহাবায়ে কেরাম বুঝতেন। তারা কোনোদিন একদিনও পালন করেন নাই সোমবার রাসূলের জন্মতিথি উপলক্ষে সোমবার রোজা রাখার সিস্টেম চালু করে। অনেকে এটা দিয়ে আরেকটা বেদাতকে চালু করার জন্য বন্ধ করার জন্য আরেক বেদাত চালু করা নিয়ম নয়। আপনি এটা বলবেন না যে সোমবার বিনিময়ে যেহেতু বেদাত ওদের বেদাত করে আমরা একটা ওদেরকে জোর করে চাপিয়ে দিই রোজা রাখো তোরা রাখবে না, না এটাও একটা অন্যায়, এটা করা যাবে না। যেটা নাই এটা বানিয়ে নেওয়া যাবে না, এই জন্য এই জাতীয় জিনিস বলবেন না, এই জন্য বানিয়ে দেবেন না। হ্যাঁ, তাদেরকে শিখিয়ে দেবেন অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে সুন্দর সবচেয়ে কাছে সহজ এটা হচ্ছে আপনার সবচেয়ে সালাত ও সালাম একসাথে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলছেন, এই জন্য বলা হয় মুহাদ্দিসরা আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি সালাত আদায় করে, কারণ তার কথায় কথায় বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইচ্ছাকৃত বলা দরকার, এই অর্থ তো হয় না, অনেকটি তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। তারা কথায় কথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার অর্থই হচ্ছে দুরুদ হচ্ছে সালাম হচ্ছে, সালাত ও সালাম হচ্ছে তাদের হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেখানে এক নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এক নাজিল হলো। নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সালাম আপনাকে শেষ জানি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলি তার সাহাবীদের মধ্যে, এবং এটাই আমরা জানি, কিন্তু আমাদের সালাত কিভাবে পাঠ করবো? রাসূল শিখিয়ে দিলেন, কি শিখিয়ে দিলেন? রাসূল বললেন কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছয়টি বা সাতটি বর্ণায় আসছে, সবগুলি কাছাকাছি শব্দ, কোথাও আল ইব্রাহিম কোথাও ইব্রাহিম, আল ইব্রাহিম বাদে আসছে কাছাকাছি শব্দে, সেগুলো আমি আমার এক গ্রন্থে লিখেছি ইনশাল্লাহ সেটা আসতে আপনারা পাবেন। তো এগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। রাসূলের শিখার বাইরে আমরা নতুন করে এমন এমন সালাত আবিষ্কার করেছি যেগুলো রাসূল কখনো শিখিয়ে দেননি, এমন এমন জিনিস।
চট্টগ্রামের দিকে যাবেন, সালাতু নিয়া না পড়লে তো তাওয়াজই হয় না বলে, সালাতু নিয়া রাসূলুল্লাহ। এই কথা রাসূল শিখিয়ে দেননি, সালাত শিখিয়ে দেননি রাসূল, সালাত আরবি ভুল, সালাতু নিয়া রাসূল, সালাতু তানবিন কেন করছেন, সালাতু তানবিন কেন হচ্ছে, আসসালাতু হতে পারত, সালাতু নিয়া রাসূল, এটা বাংলা ভাষার আরবি হয়েছে, বাংলা আরবি হয়েছে, এটা হয় না, সুন্দর আরবি হয় না, এটা যারা আরবি ভালো জানে না বলে তারা এটা বানিয়ে নিয়েছে। অনেকভাবে আপনি দেখবেন যখনই যারা এরকম সালাত আদায় করে মাঝখানে অনেক কিছু আবিষ্কার, সালাত আবিষ্কার করে নতুন কিছু নিজের একটা ঢুকিয়ে দিবে, নিজে একটা ঢুকিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি প্রবর্তনকারী, আপনি শরীর প্রবর্তনকারী হয়ে গেছেন, রাসূলুল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন তা বলেন, এটা উত্তম, সবচেয়ে উত্তম রাসূলুল্লাহ শিখিয়ে দেয়। একজন বলতেছে আমাকে, বড় আলেম বলতেছে, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা শিখিয়ে দিয়েছেন সালাম নাই, আরে সালাম তো আলাদা ইবাদত, রাসূলের উপর সালাম তো আলাদা ইবাদত, সওয়াবও আলাদা, দুটোকে আপনি একসাথে করতেছেন কেন? তো আপনি যদি বলেন যে সালাতের মধ্যে যাকাত নাই, সালাতের যাকাত থাকবে কেন, এটা আলাদা ইবাদত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, কখনো কখনো বলতে সুযোগ আছে বলেই আপনার সব জায়গায় থাকতে হবে জরুরি না, রাসূলের উপর সালাত কিভাবে আদায় করতে হবে রাসূল এটা শিখিয়ে দিয়েছেন আলাদা। সালাম সম্পর্কে রাসূল বলেছেন, ওয়াসসালাম কামা আলিমতুম, সালাম তোমরা জানো যেভাবে আমি আগে শিক্ষা দিয়েছি, এর অর্থ হচ্ছে সালাম এবং সালাম আলাদা ইবাদত, আলাদা সওয়াব। কি সওয়াব? একবার যদি সালাত পাঠ করে আল্লাহ দরবারে সালাত পাঠ করে, আর সালামের ব্যাপারে একবার কেউ সালাম দিলে ফেরেশতা যায় সেটা পৌঁছে দেয়, একটা এদিকে যায় একটা ওপরের দিকে যায়, কত পার্থক্য, দুটো একসাথ করতেছেন কি জন্য আপনি, দুটো ভিন্ন ভিন্ন ইবাদত, একসাথ করার সুযোগ থাকলে করবে, না থাকলে আল্লাহ রাসূলটাকে গ্রহণ, আল্লাহ রাসূলটা গ্রহণ করেন, সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমার আল্লাহ আযজা ওয়া জালা ফি কিতাবি ওয়া থানা বি মালায়েকাতি মুসাববাহাতিল কুদসি ওয়া থাল্লাতু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতিহি ইউসাল্লুনা আলা নাবিয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি بعشر فقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض على الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتأييدك يا رحمن اللهم ردنا الى الاسلام يا ارحم الراحمين اللهم احفظنا بالاسلام قائما وبالاسلام قاعدا وبالاسلام نائما يا ارحم الراحمين الله আমাদেরকে দ্বীনের উপর রাখো, আল্লাহ আমাদেরকে আমিত্ব দ্বীনের উপর রাখো, আমাদের সন্তানদেরকে রাখো, আমাদের পিতামাতাকে রাখো, আমাদের মেয়েদেরকে রাখো দ্বীনের উপর রাখো, আল্লাহ তাদেরকে পর্দা মেনে চলার তৌফিক দান করো, আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি দ্বীনের উপর রাখো, আল্লাহ আল্লাহ দুনিয়াতে ফিতনা যেভাবে চালু হয়েছে ফিতনা থেকে আমাদের তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, মৃত্যুর ফিতনা থেকে এবং জীবন মৃত্যু যাবতীয় ফিতনা থেকে তুমি হেফাজত করো, আল্লাহ মাসিহুদ দাজ্জাল ফিতনা থেকে আমাদের হেফাজত করো, আল্লাহ আল্লাহুম্মা আগফির লানা, আল্লাহুম্মা আগফির লানা ইয়া আরহামার রাহিমিন ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.